হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের এই লেটার লোগো ডিজাইন করবেন। দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটি ডিজাইন। এই ধরনের আকর্ষণীয় স্পেশাল লোগো ডিজাইন করার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এটি ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে। তো ওপেন করার পর এরকম আসবে, এই লেখাটিকে ডিলিট করে দেবেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য এই থ্রি ডটের থেকে আমরা ইমেজ সাইজের থেকে ইউটিউবের যে রেশিও আছে আমরা সেটা নিয়ে নিব। তো এখানে কাস্টমেতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আপনার ইমেজ সাইজ আছে, সেখান থেকে ইউটিউব থাম্বনেলটা আপনারা নিয়ে নেবেন। দেখেন ইমেজ সাইজটা তৈরি হয়ে গেছে। এখন এই মাঝখানে শেপ অপশনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যে আপনি আপনার মনের মতো করে ডিজাইনটি করতে পারবেন। তো প্রথমে এখান থেকে আমি যে শেপটি নিতেছি এরকম, এই যে ত্রিকোণাকার ট্রায়াঙ্গেল, তো এই শেপটি নেওয়ার পর অপাসিটি জিরো করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে স্ট্রোক টু ফাইভের কাছাকাছি রেখে দিবেন। স্ট্রোক ওয়াইড ফাইভের কাছাকাছি রেখে দেওয়ার পর এরকমভাবে আপনি একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর রাইট দিয়ে দিবেন। এখন হচ্ছে এটাকে মাঝ বরাবর বসানোর জন্য রিলেটিভ পজিশন, এই যে দেখেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করার পর এখানে একবার ক্লিক করবেন এবং এই যে নিচের এখানে একবার ক্লিক করবেন। তো দেখেন এটা একবার মাঝ বরাবর বসে গেছে। এখন এটাকে কপি করবেন। কপি করার পর একইভাবে রিলেটিভ পজিশনে গিয়ে এটাকেও মাঝ বরাবর করে দিবেন। তো এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন। তো দুইবার ক্লিক করার পর এখন হচ্ছে যে এটাকে বাঁকানোর জন্য নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে দেখেন রোটেট, রোটেটে চাপ দিবেন। এখান থেকে জাস্ট 2 ডিগ্রি বাড়িয়ে দিবেন। তো এরকমভাবে বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে রাইট দিয়ে দিবেন। এখন এই দুইটাকে মার্জ করে নিতে হবে। তো লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে এই যে দেখেন মার্জ অপশন, তো প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর এই যে মার্জ অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখেন এখন আবার একটা পিকচার হয়ে গেছে। আবার রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে আবার মাঝ বরাবর করে দিবেন। তো এভাবে মাঝ বরাবর করে দেওয়ার পর এটাকে আবার কপি করবেন। কপি করার পর এটাকে রিলেটিভ পজিশনে গিয়ে এরকমভাবে বসাবেন। প্রথমে যেহেতু আপনি 2 নিয়েছিলেন 2 ডিগ্রি, এখন নিতে হবে আপনার 4 ডিগ্রি, অর্থাৎ ডাবল ডাবল করতে হবে। যেহেতু এখানে 2টা পিকচার আপনি অ্যাড করেছেন, এজন্য এটা ডাবল হচ্ছে, ডাবল করতে হবে। প্রথমে 2 নিয়েছিলেন, এই জন্য এটাকেও ডাবল করে 4 নিতে হবে। এখন এটাকেও মার্জ করে 1টা পিকচার বানাতে হবে। আপনার কাজের সুবিধার্থে, অর্থাৎ সময় বাঁচানোর জন্য এরকম করা, কিন্তু আপনি চাইলে একটা একটা করে করতে পারতেন, কিন্তু অনেক সময়ের প্রয়োজন হইতো, অনেকবার কপি করতে হইতো। এখন হচ্ছে রিলেটিভ পজিশনে গিয়ে আবার মাঝ বরাবর করে দিবেন। তো মাঝ বরাবর করে দেওয়ার পর হচ্ছে এটাকে আবার কপি করে নেবেন। তো একই প্রক্রিয়া ভিউয়ার্স আমি কিন্তু বারবার করতেছি। জাস্ট হচ্ছে আপনার ওই যে যে রোটেটের যে ডিগ্রিটা আছে সেটা হচ্ছে চেঞ্জ। এখানে প্রথমে আপনি যদি 2 নেন, তারপর নেবেন 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, এরকমভাবেই কিন্তু বেড়ে যাবে আস্তে আস্তে। এক সময় দেখা যাইতেছে যে আপনি 2-3 বার নেওয়ার পর আপনার ওইটা মিলতেছে না, সেই ক্ষেত্রে আপনি 2-1 ডিগ্রি কম দিতে পারেন। তো এটাকেও মার্জ করে 1টা পিকচার বানিয়ে নেবেন। তো দেখেন আমি 8 পর্যন্ত গেছি, আমার কোনো সমস্যা হয় নাই। তো এটাকে আবার রিলেটিভ পজিশনের থেকে আপনি আবার সুন্দর করে মাঝ বরাবর করে দিবেন। এখন যেই সমস্যাটা হচ্ছে, দেখেন এখন আমি যখন 16 দিতে যাব তখন দেখেন যে মাঝখানে একটা স্পেস এসে পড়ে, এই জন্য আমি এটা 15-র কাছাকাছি বা 14 রেখে দেবো। দেখেন এখন ঠিকঠাক আছে। তো এটাকে সুন্দর করে ভালোভাবে মার্জ করার পর এটাকে কালার দিতে হবে এবং এটার মাঝখানে একটা লেটার বসাতে হবে। তো আমি প্রথমে টেক্সারে যাই। টেক্সার থেকে আমি একটা ম্যাজিক কালার দেবো। এই কালারগুলো আপনারা ব্রাউজার থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ব্রাউজারে গিয়ে, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ম্যাজিক কালার, মিক্স কালার, কালার মিক্স, এগুলো লিখে সার্চ করলে আপনারা ফ্রিতে অসংখ্য পিকচার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সুন্দর করে ডাউনলোড করতে পারবেন। এগুলো ফ্রি ভার্সন ভিউয়ার্স, এগুলোতে আপনার টাকা দিয়ে কিনতে হবে না, জাস্ট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা জাস্ট আমি এতটুকু অংশ ব্যবহার করতেছি, এই জন্য এতটুকু অংশ ক্রপ করে নিলাম। এখন দেখেন একটা দাগ এসে পড়ছে, এই জন্য টেক্সারের থেকে এই অপশনটা চালু করে দেবেন, ইনেবল করে দেবেন। তো এটা দেখেন হয়ে গেছে। তো এটা হওয়ার পর এখন হচ্ছে লেখা অ্যাড করার জন্য এতে আসতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি লিখে নেবেন। আমি জাস্ট একটি নাম লিখে দেখাচ্ছি, আমি এ লেটারটি লিখে দেখাচ্ছি। আপনারা আপনাদের নাম বা আপনাদের নামের প্রথম অক্ষর লিখে এখানে ট্রাই করতে পারেন। তো এটা টেক্সটের সাইজের থেকে একটু বড় করে নেবেন, কিংবা হচ্ছে আপনারা যে ডটগুলো দেখতে পাচ্ছেন সেখানে টান দিয়েও কিন্তু আপনি বড় করতে পারবেন। এখন হচ্ছে ফন্টে যেতে হবে। মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, এখানে সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দেবো, সেখানে ট্যাপ করে দেখে নিতে পারবেন। তো এটাকে আমি টেক্সার থেকে একই কালার দিয়ে দেবো ফিয়ার। তো আপনারা সুন্দর করে টেক্সার থেকে কীভাবে কালার দিতে হয় ভালোভাবে ফলো করেন। তো আপনি ইরেজ কালার করার পর যদি আপনি টেক্সার থেকে কালার দিতে চান তাহলে কিন্তু কালার করতে পারবেন না। ইরেজ কালার করার পর আবার একটা শেপ দিয়ে সেটাকে মার্জ করে 1টা পিকচার বানাতে হবে, তারপর কিন্তু টেক্সার থেকে কালার দিতে হবে। অনেকেই এই সমস্যার মধ্যে পড়ে যান। তো সেটার সমাধান হচ্ছে এরকমভাবে কাজ করলে আপনি এটার সমাধান পেয়ে যাবেন। এখন হচ্ছে এই দুইটাকে মার্জ করে 1টা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে এটাকে 3D ডিজাইন দেবো এবং গ্লোসি একটা টেক্সট দিতে হবে। তো প্রথমে মার্জ করে 1টা পিকচার বানালাম।
এখন কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে, এখন কিন্তু এটা লেখা নেই। তো পিকচার এডিট করার জন্য আপনার হচ্ছে এরপরের যে অপশন শেপ অপশন সেখানে যেতে হবে। সেখান থেকে হচ্ছে আপনি এই যে শেড অপশনে যাবেন, এখান থেকে এটাকে এই যে ব্লার রেডিয়াসটা একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এক্স পজিশনটাকে মাইনাস করতে পারেন, ওয়াই পজিশনটাকে আপনি প্লাস করতে পারেন, কিংবা আপনি মাইনাস মাইনাস প্লাস প্লাস আপনার যেরকম ভালো লাগবে সেরকম করে দিতে পারেন। তো আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে এডিটিং করতে হয়। পজিশনগুলো ঠিকঠাকভাবে দেওয়ার পর এটাকে রাইট দিয়ে দেবেন। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করবেন আমি সেটা দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে এই যে ফ্রম গ্যালারি, এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি ডিসক্রিপশন বক্সে দেখবেন যে পিএনজি ফাইল আছে, পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্কের ভিতরে সেখানে একটা ফোল্ডার আছে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। সরাসরি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে না, পিএনজি পিক্সারের ভিতরে গিয়ে আপনার ডাউনলোড করতে হবে। তো ইমপ্রেস অপশনটি চালু করার পর আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে, তারপর দু একবার ছোটো বড়ো করার পর আপনার ডিজাইনটি অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে ভেলভেটটা একটু কমিয়ে দিতে পারেন, এখান থেকে আপনি এই যে অ্যাম্বিয়েন্ট লাইট এটা কমিয়ে দেবেন, তাহলে আপনার গ্লসি টেক্সটটা বোঝা যাবে, ঠিক আছে। দেখেন তো এরকমভাবে দেখেন গ্লসি টেক্সট হয়ে গেছে। তো এখান থেকে আপনি প্রথমবার আপনি পিএনজি পিকচার সেভ করে তার পরের বার কালার ফিল্টারের থেকে আপনি এটাকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিতে পারেন, কারণ হচ্ছে এখানে স্যাচুরেশনটা ডিক্রেসড হয়ে গেছে। তো এরকমভাবে এডিট করার পর এখন হচ্ছে সুন্দরভাবে পজিশনটা দেখে বসিয়ে দেওয়ার পর এটাকে শেয়ার করতে হবে। তো শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে আপনি আলট্রা করবেন না, কাস্টমই রেখে দেবেন সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।